এখনকার টিকটক প্রজন্ম উম্মার বোঝা, এরা জাতিরও বোঝা। এখনকার মাদক দ্রব্য সেবনকারী যে জেনারেশনটা আছে, ইয়াং জেনারেশন, এরা জুয়া এবং ক্যাসিনো এবং জেনার, ব্যভিচার, ফ্রি মিক্সিং, গার্লফ্রেন্ড, টিকটক এগুলো নিয়ে পড়ে থাকে। কিন্তু আগামীতে দেশের জন্য দাঁড়াতে হয় এরা পারবে না ইনশাআল্লাহ। এরা সেই জাতি নয় যারা মুক্তিযুদ্ধে জালেমদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এরা সেই জেনারেশন নয়। আমাদের অগোচরেই কখন জানি আমাদের জেনারেশনকে কিছু হ্যামিলনের বাসিওয়ালা আস্তে আস্তে জাহান্নামের রাস্তায় নিয়ে গেল, আমরা কিছুই করতে পারলাম না।